শুভ সকাল সবাইকে। আজ 16 অক্টোবর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, দোলাই শহরের 5 বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ধলাইয়ে দ্বিমুখী লড়াইয়ের জন্য ক্ষেত্র প্রস্তুত, প্রার্থী চয়নে নির্ভর করছে হার জিত। রেশন কার্ডের ফর্ম জালিয়াতি, বঞ্চিত প্রকৃত সুবিধাভোগীরা সক্রিয় দালাল চক্র। রেশন কার্ডে নাম তোলার নামে মোটা অঙ্কের টাকা আদায়। রেশন কার্ডের আবেদনের সময় 21 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি। বিশ্বের 5 প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় বদরুদ্দিন আজমল। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে মামলা, অভিযোগকারীকে বের করে দিল কোর্ট। এবং সর্বশেষ খবরটি হলো, ফের উত্তপ্ত উত্তর ত্রিপুরা, মন্দিরের পর মসজিদে হামলা, বদলি এসপি। এবারে শুনুন বিস্তারিত খবর। ধলাই সহ রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে থেকেই ধলাইয়ে তৎপর শাসক বিরোধী শিবির। এখন পর্যন্ত যে চিত্র সামনে এসেছে এর থেকে স্পষ্ট, এখানে লড়াই হবে দ্বিমুখী, এমন ক্ষেত্রই প্রস্তুত হয়েছে। মূলত লড়াইটা হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে, তবে ধলাই আসনটি কার দখলে যাবে তা নির্ভর করছে প্রার্থী চয়নে। আপাত দৃষ্টিতে ধলাই আসনটি বিজেপির মনে হলেও কংগ্রেসের শক্ত ভিত রয়েছে। এক সময় ধলাই ছিল কংগ্রেসের শক্ত দুর্গ। 91 সালে প্রথম সেই দুর্গ দখল করেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। এরপর দুবার আসনটি পুনর্দখলে সক্ষম হয় কংগ্রেস। তাই এবার উপনির্বাচনে যে সহজ জয় পাবে বিজেপি তা কিন্তু নয়, কারণ উপনির্বাচন হবে ডিলিমিটেশনের আগের দোলাইয়ে। সেই জনবিন্যাস কিন্তু শতভাগ বিজেপির অনুকূলে নয়। তাছাড়া আসনটি তফসিলি সংরক্ষিত, শাসক বিরোধী প্রার্থী যেই হন না কেন তিনি হবেন তফসিলি সমাজের। জাতপাতের সমীকরণ তো রয়েছে, এক্ষেত্রে কংগ্রেসের বড় পুঁজি সংখ্যালঘু মুসলিম ভোট। গত লোকসভা নির্বাচনের ভোট বিশ্লেষণ করলে দেখা যায় ইউডিএফে এখন আর আস্থা নেই সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের। দলের তথাকথিত সুপ্রিমো বদরুদ্দিন আজমল সংখ্যালঘু অধ্যুষিত দুবড়িতে 10 লক্ষ ভোটে হেরেছেন। তাই ধলাইয়ে উপনির্বাচনে প্রার্থী দিলে কোনো ফ্যাক্টর হবে না আজমলের দল, ফলে সিংহভাগ মুসলিম ভোট পড়বে কংগ্রেসের প্রতীকে। সেখানে দলের প্রার্থী কোনো ফ্যাক্টর হবে না। তাছাড়া জাতপাতের অঙ্ক কষে কংগ্রেস প্রার্থী দিলে সংখ্যাগুরু ভোটের বড় একটি অংশ টেনে নিতে পারে, আর এমনটা হলে উপনির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বিজেপি। সেই আশঙ্কাতেই দোলাইয়ে জয় নিশ্চিত করতে বরাকের একজাক নেতাকে ইতিমধ্যেই ময়দানে নামিয়ে দিয়েছে শাসক দলটি। ধলাইয়ে দলের 3 মণ্ডলে 2 জন এবং 1 জন বিধায়ককে প্রভারী নিয়োগ করা হয়েছে। বড়জলেঙ্গায় সাংসদ কৃপনাথ মোলা, পালংঘাটে রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস, নরসিংপুরে বিধায়ক কৌশিক রায়। শুধু তাই নয়, ধলাইয়ের 27টি ভিতে প্রভারী হিসেবে নিয়োগ করা হয়েছে বিধায়ক সহ দলের শীর্ষ নেতাদের। এর মধ্যে আইরংমারায় কৃষ্ণ দাস, বড়জলেঙ্গায় বিশ্বরূপ ভট্টাচার্য, দুয়ারবন্দে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লোহারবন্দে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, বাগবাহারে সুরেন্দ্র প্রসাদ সিং, নয়াবিলে রাজকুমার দাস, দারবিতে মুন স্বর্ণকার, ক্লেবার হাউসে সুব্রত নাথ, পুটিখালে প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, দোলাইয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জীবনগ্রামে শিপ্রাগুন, বাগায় শাহারুল ইসলাম, রাজনগরে কল্যাণ গোস্বামী, পানিপুরায় বিধায়ক মিহির কান্তি সোম, জামালপুরে মিলন দাস, শেওড়ার তলে শান্তনু বর্মন, সপ্তগ্রামে ইকবাল হোসেন, চান্দিঘাটে আশিস নাথ, রুকনীতে অবধেশ কুমার সিং, ভুবনডহরে সৈকত দত্ত চৌধুরী, দর্মিখালে অমরেশ রায়, পালংঘাটে বিধায়ক বিজয় মালাকার, গঙ্গানগরে রীনা সিং, ভুবন হিলে সঞ্জয় কুমার ঠাকুর, মনিয়ারখালে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, দিদারখুশিয়া মৃণাল কান্তি দাস এবং ভুবনখাল রামমানিকপুরে প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। প্রত্যেকেই বিগত দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে দোলাইয়ের মাটিতে কাজে লাগিয়ে বাজিমাত করতে চায় গেরুয়া দলটি। পিছিয়ে নেই কংগ্রেসও, জেলা স্তরের নেতৃবৃন্দ ময়দানে রয়েছেন, ইতিমধ্যে একাধিকবার এসেছেন প্রদেশ স্তরের নেতারাও। শিলচর জেলা কংগ্রেস দলের বরিষ্ঠ ও অভিজ্ঞ নেতা, পঞ্চায়েত স্তরের প্রাক্তন প্রতিনিধি সহ প্রাক্তন ও বর্তমান বিধায়কদের ধলাইয়ে 3 ব্লক এবং 27 মণ্ডলের দায়িত্বে নিয়োগ করেছে। প্রতিটি মণ্ডল কমিটি পুনর্গঠন করে ডেলে সাজানো হয়েছে। এসব কমিটি গঠনে সংখ্যালঘু ও সংখ্যাগুরু উভয় সম্প্রদায়েরই উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ভোটের সঠিক অঙ্ক কষে কংগ্রেসের প্রার্থী চয়ন হলে 2011 সালের পুনরাবৃত্তি হতে পারে দোলাইয়ে। ওই নির্বাচনে দোলাইয়ে জয় সিনিয়ে নেন কংগ্রেসের গিরীন্দ্র মল্লিক। সে বছর ওই আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী ছিলেন পরিমল শুক্লবৈদ্য, এবছর কিন্তু তিনি নেই ময়দানে, যদিও দোলাইকে তার খাস তালুক বলা যায়। 1991 সালে প্রথম আসনটি দখল করে কালক্রমে সেখানে বিজেপির শক্ত ভিত গড়ে তোলেন পরিমল।
কেন্দ্র ও রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকলেও 2001 এবং 2006 সালে লাগাতার দুবার আসনটি দখলে রাখেন তিনি। কিন্তু 2011 সালে গিরীন্দ্র মল্লিককে প্রজেক্ট করেই দোলাই আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় কংগ্রেস। এরপর 2016 এবং 21 দুই নির্বাচনে দোলাইয়ে জয়ী হন বিজেপি প্রার্থী পরিমল, জয় হাসিল করতে পারেনি কংগ্রেস। একে তো দলে অন্তর্কুন্দল, দ্বিতীয়ত ধরাইয়ে জনবিন্যাস, এখনো কিন্তু সেই ছবি তেমনি বদলায়নি। এরপর এবার কংগ্রেসকে আশার কিরণ দেখাচ্ছে বিজেপির অন্তর্কুন্দল সহ নানা সমীকরণ। এর মধ্যে অন্যতম এবার দোলাইয়ে প্রার্থী নন পরিমল শুক্লবৈদ্য। আর যতদূর খবর মিলছে, উত্তরসূরি হিসেবে তার পরিবারের কেউ এবার বিজেপির প্রার্থী হচ্ছেন না। তবে দোলাইয়ে দলের প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে হন্দলের অন্দরে চুলচেরা বিশ্লেষণ চলছে। খৈনাদোড়ায় প্রদেশ বিজেপির নির্বাচন সমিতির পর দোলাইয়ের প্রার্থী তালিকাও পাঠানো হয়েছে দিল্লির দরবারে। দলীয় সূত্রের খবর, সেই তালিকায় তিনজন প্রত্যাশীর নাম রয়েছে, এর মধ্যে অন্যতম অমিয়কান্তি দাস এবং আইনজীবী নিহার রঞ্জন দাস। দলের প্রার্থিত্ব কেন্দ্রিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজনই। তৃতীয় যে প্রত্যাশীর নাম পাঠানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে অমীয় নয় তো নিহারি হবেন উপনির্বাচনে দলের প্রার্থী, এমন সম্ভাবনাই দেখছে দলের একাধিক সূত্র। দলের প্রার্থিত্ব কেন্দ্রিক প্রতিযোগিতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা ইতিমধ্যে সামনে এসেছে, এমন প্রেক্ষাপটেই প্রাক্তন বিধায়ক দিগেন্দ্র পুরকায়স্থের ছেলে দ্রুপজ্যোতি পুরকায়স্থের হাত ধরে 2011 সালের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন দোলাইয়ে কংগ্রেসের জয়ের কারিগররা। অপরদিকে সক্রিয় দালাল চক্র রেশন কার্ডে নাম তোলার নামে মোটা অঙ্কের টাকা আদায়, রেশন কার্ডের আবেদনের সময় 21 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি। রেশন কার্ডে নাম তোলার নামে মোটা অঙ্কের টাকা আদায় করছেন দালালরা। রেশন কার্ডের আবেদনের সময় বাড়ানো হয়েছে চলতি মাসের 21 অক্টোবর পর্যন্ত। এর আগে রেশন কার্ডের আবেদনের শেষ সময় ছিল 15 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত। আবেদনের সময় বাড়ানোর কারণে ডিলাররা আবারও আবেদনপত্র সংগ্রহ করছেন বলে জানা গেছে। বর্তমানে রেশন কার্ডে নাম তোলার জন্য আবেদন আরম্ভ হয়েছে, বিশেষ করে যাদের রেশন কার্ড নেই তাদেরকে রেশন কার্ড পাইয়ে দিতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। আবার যাদের কার্ড আছে তাদের পরিবারের যে সকল সদস্যের নাম বাদ পড়েছে তাদের নাম তোলার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই মহৎ উদ্দেশ্য সফল করতে বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা জারি করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ডিলারের মারফতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নির্ধারিত ফর্ম পূরণ করে অসংখ্য আবেদন জমা পড়ছে, কিন্তু একাংশ দালাল নতুন কার্ড পাইয়ে দেওয়ার নামে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত আদায় করছে বলে খবর শোনা যাচ্ছে। তবে একাধিক ডিলারকে জিজ্ঞাসা করলে তারা বলেন, নতুন রেশন কার্ডের আবেদন করতে কোনো টাকার প্রয়োজন নেই, রাজ্য সরকারের নির্দেশে বিনামূল্যে আবেদন করতে বলা হয়েছে। বিশেষ করে বায়োমেট্রিকের জন্য যারা আধার কার্ড থেকে বঞ্চিত ছিলেন তাদের নাম রেশন কার্ডে তোলার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে, আর এই সুযোগে একাংশ দালাল জনগণের পকেট থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে মাঠে নেমেছে। ইতিমধ্যে দালাল চক্র সাধারণ জনগণের থেকে হাজার হাজার টাকা আদায় করে নিয়েছে, বিশেষ করে জেলার একাংশ কম্পিউটার দোকানিরা এই চক্রের মূল মাথা বলে জানা গেছে। অভিযোগ মতে একাংশ কম্পিউটার দোকানিরা একজন হিতাধিকারী থেকে 2 থেকে 3 হাজার নিয়েছে, এর অর্ধেক নাকি অফিস কর্মীদের পকেটে যাবে। এতে চিন্তার বাদ পড়েছে যারা ডিলারের মারফতে আবেদন করছেন তাদের, কারণ তারা কোনো টাকা দেননি। তাই তারা মনে করছেন দালাল মারফতে আবেদনগুলো কাজে লাগাতে গিয়ে প্রকৃত হিতাধিকারীরা বাদ পড়বেন। তাই এই বিষয়ে উপযুক্ত তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন জেলার ভুক্তভোগী মানুষ। অপরদিকে ফের উত্তপ্ত উত্তর ত্রিপুরা। সাম্প্রদায়িক হিংসায় পানিসাগর মহকুমায় পেকেচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। বদলি করা হলো পুলিশ সুপারকে। জাগরণ ত্রিপুরা সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা সোমবার গভীর রাতে মন্দিরে হামলা চালিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মসজিদে হামলা হয়েছে, তাতে পানিসাগর মহকুমায় পেকেচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে এসেছে বলে দাবি করেছেন বিধায়ক বিনয়ভূষণ দাস। পাশাপাশি এখন থেকে উত্তর ত্রিপুরা জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার বানুপত চক্রবর্তীকে পুলিশ মুখ্য কার্যালয়ে বদলি করা হয়েছে। দোলাই জেলার এসপিকে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন, সোমবার গভীর রাতে পানিসাগর মহকুমায় পেকেচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা মন্দিরে হামলা চালিয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে সকালে 2টি মসজিদে ভাঙচুর হয়েছে, তাতে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে তিনি পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিন তিনি বলেন, যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে, কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে মসজিদে হামলা করা একদম ঠিক হয়নি, কারণ ব্যাপক ক্ষতি হয়েছে মসজিদের।
তার মতে সবাই একত্রে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে। তিনি মনে করেন দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ তৈরির উদ্দেশ্যে পেকুয়াচোড়ায় শান্তির পরিবেশ নষ্টের ষড়যন্ত্র হয়েছে। তিনি জানিয়েছেন ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, অভিযুক্তদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে 72 ঘন্টার জন্য উত্তর ত্রিপুরা জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার বানুপত চক্রবর্তীকে পুলিশ মুখ্য কার্যালয়ে বদলি করা হয়েছে। এদিকে দোরাই জেলার এসপি অবিনাশ রায়কে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে বিশ্বের 500 জন প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন মাওলানা বদরুদ্দিন আজমলের নাম। ফের একবার বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় স্থান লাভ করেন তিনি। এই তালিকায় দেশের 25 জন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে আজিম প্রেমজির সঙ্গে মাওলানা বদরুদ্দিন আজমলের নামও তালিকায় রয়েছে। উত্তর পূর্বের মধ্যে বদরুদ্দিন আজমলই বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পাওয়াতে উৎফুল্লিত হয়ে পড়েছেন আজমল সিএসআর এর কর্মকর্তারা। হুজাইর মতো এক ছোট শহরে শিক্ষার সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে সফলভাবে কাজ করে আন্তর্জাতিক মঞ্চে চর্চিত হচ্ছেন বদরুদ্দিন আজমল। জর্ডানের দি রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টারের দি ওয়ার্ল্ডস 500 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম 2025-এ আজমল 186তম স্থান লাভ করেছেন। পরবর্তী খবরটি হলো সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে একের পর এক পিটিশন জমা দিয়েছিলেন এক ব্যক্তি। তবে ওই ব্যক্তির কথা ও কাজে অমিল ও অসংলগ্নতা থাকার দরুন মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই অভিযোগকারীকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিচারপতিদের তরফে। তার আগে বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পেশায় আইনজীবী ওই অভিযোগকারী অরুণ রামচন্দ্র হুবালিকরের আর্জি খারিজ করে দেয়। হুবলিকার প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের আর্জি জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল চাকরি থেকে বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে তাকে, আর এই সংক্রান্ত মামলায় রঞ্জন গগৈ হস্তক্ষেপ করেছিলেন এবং এর ফলে তার জীবনে গভীর প্রভাব পড়েছে। ওই ব্যক্তির লিখিত অভিযোগ, বিচারপতি গগৈ একটি রায়ে হস্তক্ষেপ করেন, তিনি আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। এদিন বিচারপতিদের বেঞ্চের তরফে রীতিমতো হতাশা ব্যক্ত করে বলা হয়, আমরা আজ এই বিষয়টির সমাপ্তি ঘটাচ্ছি, কতগুলি আবেদন একের পর এক, এরপর জানিয়ে দেওয়া হয় তারা ওই ব্যক্তিকে জরিমানা করতে চলেছেন। বলা হয় কোনো বিচারপতির নাম নেবেন না, আপনার মামলায় কিছুই নেই। কিন্তু এতেও চুপ করানো যায়নি অভিযোগকারীকে। হুবলিকার বলতে থাকেন, আমি যেন আমার মৃত্যুর আগে ন্যায় বিচার পাই, কিন্তু বেঞ্চ নাই, আমরা দুঃখিত, আমরা হস্তক্ষেপ করব না, আপনার পিটিশন খারিজ করে দেওয়া হলো। এরপর হুবলিকারকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি বলতে থাকেন, ম্যাডাম আপনি আমার সঙ্গে অন্যায় করছেন। অবশ্য এই ব্যক্তি এমন আচরণ প্রথম করলেন তা নয়, এর আগেও তিনি সুপ্রিম বৎসনার মুখে পড়েছিলেন। গত 30 সেপ্টেম্বর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই নিয়ে তদন্তের দাবি জানানোয় তীব্র আপত্তি জানিয়েছিল এবং অভিযোগের তালিকা থেকে গগৈর নাম বাদ দেওয়ার কথা জানিয়েছিল। বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছিলেন, একজন প্রাক্তন বিচারপতির নাম কোনো জনস্বার্থে দায়ের করা মামলায় অন্তর্ভুক্ত করলে তাতে বিচার ব্যবস্থার সম্মান নষ্ট হয়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।